बिस्मिल्लाह रहमान रहीम अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थी बांगला प्रथम पत्र क्लासे सबाई के स्वागतम। आमी मोस्तामुद खादिजा खातुन प्रभाषक बांगला विभाग जीवननगर डिग्री कलेज जीवननगर चुआडांगा। आज के तोमादेर साथे आमी आलोचना करब साहित्य पाठ बांगला प्रथम पत्र कविता अंश थेके कविता आमी कविता नुरुल दीनेर कथा मने पड़े जाए लिखेछेन सैयद शामसुल हक। सैयद शामसुल हक 1935 साले 27 डिसेम्बर कुड़ीग्राम जिले जन्मग्रहण करें। तिनि ढाका विश्वविद्यालय थेके इंग्रेजी साहित्ये पढ़ाशोना करेछिलेन, तबे पढ़ाशोना जीवन तिनि शेष करेननि, इंग्रेजी साहित्य निये शेष करेननि। तिनि कर्मजीवने प्रथमे सांबादिकता दिए प्रवेश करलेओ परवर्तीते तिनि बीबीसी न्यूज़ेर बांगला विभागेर प्रयोजक हिसेबे दायित्व पालन करेछिलेन। तिनि बांगला साहित्येर सबगुलो शाखातेई सफल पदचारणा करेछिलेन। तिनि उपन्यास, नाटक, छोटो गल्प एई धरनेर बांगला साहित्येर सकल शाखातेई तिनि सफलभावे पदचारणा करेछेन। एई जन्य ताके सब्यसाची लेखक हिसेबेओ आमरा तिनाके आख्यायित करेछि। তিনি তার সাহিত্যকর্মের জন্য জীবনে অনেক উল্লেখযোগ্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তার মধ্যে প্রথম তিনি 29 বছর বয়সে প্রথম পুরস্কার পেয়েছিলেন বাংলা একাডেমির পুরস্কার। এছাড়া তিনি 21 পদক, নাসিরউদ্দিন স্বর্ণপদক, আদমজি সাহিত্য পুরস্কার এ ধরনের উল্লেখযোগ্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। সৈয়দ শামসুল হকের নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটা কাব্যনাটক নুরুল দিনের সারা জীবন শীর্ষক কাব্যনাটক থেকে নেওয়া হয়েছে। এটি কাব্যনাটকের প্রস্তাবনা অংশ। তাহলে আমরা নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটা পড়ার আগে জানবো যে এই কবিতাটা কেন আমাদের পাঠ্য করা হয়েছে এবং কবিতাটা পড়ে আমরা কী কী বুঝবো। এই কবিতার মধ্যে আমরা নুরুল দিনের সংগ্রামী জীবন চেতনা ব্যাখ্যা করতে পারব। কবি ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধকে কীভাবে একই প্রেক্ষাপটে ব্যাখ্যা করেছেন সেটা আমরা আলোচনা করতে পারব। জাগো বাহে কণ্ঠে সবাই উক্তিটির প্রেক্ষাপট বিশ্লেষণ করতে পারবো। তাহলে কবিতাটা পড়ে আমরা কি কি জানতে পারবো সেটা আমরা প্রথমে জানলাম। তাহলে এসে আমরা কবিতাটার আলোচনা করে দেখি, পড়ে দেখি যে এর মধ্যে কবি কি কি বলতে চেয়েছেন। আর এই কবিতার মধ্যে থেকে সৈয়দ শামসুল হকের জীবনী থেকে প্রশ্ন হতে পারে, তার শিক্ষা জীবন, কর্মজীবন, পুরস্কার, কি কি পুরস্কার পেয়েছিলেন এখান থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে, তো এইগুলো ভালোভাবে পড়তে হবে। তিনি মৃত্যুবরণ করেছিলেন 27 সেপ্টেম্বর 2016 সালে, অর্থাৎ খুব বেশি দিন আগে না। সৈয়দ শামসুল হক কিন্তু ব্যক্তি জীবনে ধর্ম নিরপেক্ষ ছিলেন। তিনি মানবিকতার সবার উপরে মানবিকতাকে স্থান দিতেন তার লেখাতে। তিনি মানুষের গভীর জীবন বিশ্লেষণ, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছেন তার সাহিত্যকর্মে। তাহলে আমরা সৈয়দ শামসুল হকের নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটা আলোচনা করে দেখি তিনি কি বলেছেন এই কবিতার মধ্যে। কবিতার প্রথমেই কবি এই বাংলার অর্থাৎ আমাদের এই জন্মভূমির অপরূপ সৌন্দর্যের বর্ণনা করেছেন এভাবে যে নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000, ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। অর্থাৎ এখানে আমাদের এই বাংলার চিরায়ত রূপের বর্ণনা করা হয়েছে। এই সৌন্দর্যের বর্ণনার মধ্যে কবি হঠাৎ একটা মোড় নিলেন। সেখানে তিনি হঠাৎ বলছেন
যে নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তাহলে এই সৌন্দর্যের বর্ণনার মধ্যে কবি হঠাৎই নষ্ট ক্ষেত নষ্ট মাঠ এই সংসার নষ্ট এই কথা কেন বলছেন এই সুজলা সুফলা সুন্দর দেশে হঠাৎ কেন এই নষ্টের কথা বলছেন তার কারণ আছে আমরা এর পরে পড়লে বুঝতে পারবো তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ অর্থাৎ নীলক্ষা মানে দৃষ্টি সীমা অতিক্রমকারী অর্থাৎ যত দূর চোখ যায় এই আকাশ যেন শুধুই নীল দেখা যায় অর্থাৎ এই নীলক্ষার নীলে আকাশে হঠাৎ শীষ দিয়ে একটা বড় চাঁদ উঠেছে শীষ দিয়ে কেন বলা হচ্ছে অর্থাৎ আমরা সিনেমাতে দেখি অনেক সময় নায়কের যখন আগমন ঘটে তখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে তাহলে এই যে চাঁদটা আসছে শীষ দিচ্ছে অর্থাৎ তাহলে একটা বড় কোনো ব্যক্তি মহান ব্যক্তিত্বের এখানে আগমন ঘটছে যেটার চাঁদের উপমায় বলা হচ্ছে অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত অর্থাৎ এই যে স্তব্ধতা নষ্ট ক্ষেত নষ্ট মাঠ সংসার নষ্ট এই স্তব্ধতার মধ্যে কোন চাঁদ কোন মহাপুরুষের আগমন ঘটছে আমাদের এই বাংলায় অর্থাৎ এখানে আমাদের দেশের আমাদের এই সমাজে যে যুগে যুগে আমাদের দেশের মানুষ বেনিয়াদের দ্বারা ব্রিটিশদের দ্বারা তারা অত্যাচারিত হয়েছে তারপর আমরা পাকিস্তানিদের দ্বারা অত্যাচারিত হয়েছি শোষিত হয়েছি তো সেই তাদের হাত থেকে উদ্ধারের জন্যও কিন্তু এরকম অনেক নেতার আবির্ভাব হয়েছে যুগে যুগে সেরকম ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন নেতা ছিলেন ওই সময়ে কৃষকদের ব্রিটিশদের হাত থেকে উদ্ধার করার জন্য তাদেরকে একত্রিত করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিন্তু এই নুরুল দিন এগিয়ে এসেছিলেন কৃষকদেরকে একত্রিত করেছিলেন সেই বর্ণনায় এখানে করেছেন কবি তাহলে এখানে বলছে যে নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে অর্থাৎ 1189 সালে নুরুল দিন যে কৃষকদের অত্যাচারিত হওয়ার হাত থেকে ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলনের ডাক দিয়েছিল সেটা কত সালে বাংলা 1189 সালে তাহলে এটা ইংরেজি কত সালে হবে এর সাথে আমরা একটা সহজ নিয়ম আছে 593 বছর যোগ দিলে আমরা বের করতে পারবো অর্থাৎ বাংলা সালের সাথে 593 যদি যোগ দিই তাহলে এখানে আসছে 1782 সাল অর্থাৎ 1782 সালে নুরুল দিন এই কৃষকদের নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে একত্রিত হয়ে বিদ্রোহের ডাক দিয়েছিলেন তার বাড়ি ছিল কোথায় রংপুর জেলায় এটা প্রশ্ন আসতে পারে যে নুরুল দিনের বাড়ি কোথায় ছিল নুরুল দিনের বাড়ি ছিল রংপুর জেলায় তারপরে কবি এই রংপুরে নুরুল দিনের ঘটনার বর্ণনা করতে করতে বলছেন যে যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় অর্থাৎ এই বাংলায় যখন শকুন নেমে আসে কখন শকুন নেমে এসেছিল 1971 সালে অর্থাৎ আমাদের মহান মুক্তিযুদ্ধের আগের সময়ে যে পাকিস্তানি বর্বরেরা আমাদের নিরীহ জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের উপর অত্যাচার নির্যাতন করেছিল সেটাকে কবি বলছে যে যখন শকুন নেমে আসে এই বাংলায় তখন নুরুল দিনের কথা মনে পড়ে যায় কেন নুরুল দিনের কথা মনে পড়ে যায় যেই অত্যাচারীদের হাত থেকে হয়তো আমাদেরকে উদ্ধার করার জন্য কোনো মহান নেতা হয়তো আবির্ভাব হবে কোনো মহান নেতা আসবে আমাদেরকে একত্রিত করবে তাদের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায় আলখাল্লা কি ঢিলা ঢালা পোশাক তাহলে দালাল কারা পাকিস্তান যারা এই দেশীয় বাঙালি হয়েও পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সেই বর্বর রাজাকারেরা তারা অর্থাৎ সেই শকুনিদের সাথে হাত মেলাচ্ছে তখন বলছে যে যখন আমার সোনার বাংলা ঢেকে যায় দালালের আলখাল্লায় তখন
নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় তখন নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় অর্থাৎ আমরা যখন বাক স্বাধীনতা হারিয়েছিলাম, আমরা স্বাধীনভাবে আমাদের কোনো মত প্রকাশ করতে পারছিলাম না, তখন কিন্তু আমাদের সেই নুরুল দিনের কথা মনে পড়ে যাচ্ছিল যে কোথায় কোথায় সেই নুরুল দিনের মতো কোনো একজন সংগ্রামী নেতা যিনি আসবেন আমাদেরকে এই বিপদের হাত থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসবেন। যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়, অর্থাৎ আমাদের দেশের ইনকাম, আমাদের দেওয়া ট্যাক্স যখন আমাদের দেশে ব্যয় না করে পাকিস্তানিরা নিয়ে যাচ্ছিল তাদের দেশে, তাদের উন্নয়নে কাজ করছিল, তখন কিন্তু অর্থাৎ সেটাকে বোঝানো হচ্ছে যে আমারই দেহ থেকে রক্ত নিয়ে যে তারা তাদের দেশের উন্নয়ন করছে, তখন আবার আমাদের সেই নুরুল দিনের কথা মনে পড়ে যাচ্ছে। যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে, বলছে এই যে স্মৃতির কথা যখন মনে পড়ছে দুধ জ্যোৎস্না অর্থাৎ জ্যোৎস্নার যে সৌন্দর্য, যে স্মৃতি, সেই নুরুল দিনের স্মৃতি যখন মনে পড়ছে, বলছে তখন কে আর ঘুমিয়ে থাকে, কে বন্ধ দরজায় আবদ্ধ থাকে, তার ডাকে আমরা অবশ্যই সাড়া দিব, একত্রিত হব, আমাদের এই শকুনিদের হাত থেকে, এই দালালের আলখেল্লা থেকে আমাদেরকে রক্ষা করবে, আমাদেরকে একত্রিত করবে, সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ করবে, এরকম একজন নেতা হয়তোবা আসবে। সেই নুরুল দিনের কথা আমাদের মনে পড়ে যাচ্ছে যিনি কৃষকদের উদ্ধার করার জন্য তাদের যে অত্যাচারিত হওয়ার, তাদের যে নিষ্পেষিত হওয়া ব্রিটিশদের হাত থেকে উদ্ধারের জন্য যিনি এগিয়ে এসেছিলেন, যেই নুরুল দিন, এই নুরুল দিনের মতো একজন হয়তো আবির্ভাব হবে। পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়, অর্থাৎ পাহাড়ি ঢল যেমন সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায় তেমনি সব কিছু, সব অনাকাঙ্ক্ষিত জিনিস সব কিছুকে ভাসিয়ে নিয়ে যাবে, এই নেতার আবির্ভাব একদিন হবে এই বাংলায়। যে আবার বলছে অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়, এই দেশের মানুষ, এই অভাগা মানুষ সেই আশায় বুক বেঁধে আছে, সেই মহান নেতা একদিন আমার দেশে আবির্ভাব হবে। সেই মহান নেতা একদিন কিন্তু আবির্ভাব হয়েছিল, যিনি আমাদের আশা পূরণ করেছে, আমাদের কণ্ঠ বাজেয়াপ্ত করে নিতে দেয়নি, আমাদের স্বপ্নের স্বাধীনতাকে অর্জন করতে তিনি ডাক দিয়েছিলেন, তিনি আমাদের মহান নেতা, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে সেই যে নুরুল দিনের কথা মনে পড়ে যাচ্ছিল ওই সময়ে, যে 1971 সালের যুদ্ধের আগে এই দেশের মানুষ যে অত্যাচারিত হচ্ছিল, নিষ্পেষিত হচ্ছিল, সেই সময়ে কিন্তু এই নুরুল দিনের কথা মনে পড়ে যাচ্ছিল যে নুরুল দিনের মতো কোনো সাহসী বীর পুরুষ, কোনো নেতা এই দেশের আবির্ভাব ঘটবে। বলছে যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়। কবি ওই সময় বলছে যে সেই নুরুল দিন সেই চেহারা নিয়ে নয়, হয়তো অন্য কোনো চেহারায়, অন্য কোনো রূপে সেই নুরুল দিনের মতো সাহসী কোনো নেতা এই বাংলায় আবির্ভাব ঘটবে। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কোনছে সবাই, অর্থাৎ রংপুর অঞ্চলে একটা আঞ্চলিক ভাষা এখানে কবি প্রয়োগ করেছে যে জাগো বাহে কণ্ঠে সবাই, জাগো বাহে, বাহে শব্দটি হচ্ছে যে একটা সম্বোধন সূচক শব্দ, যেরকম ইংলিশে হ্যালো বা ওহে এরকম একটা আর কি সম্বোধন সূচক একটি শব্দ। তো সেখানে নুরুল দিন সবাইকে জেগে উঠতে বলছে, কণ্ঠে সবাই, অর্থাৎ সবাই কোথায়, জেগে ওঠো, তার দীপ্ত কণ্ঠ নিয়ে যে সবাইকে ডাক দিয়েছিলেন, বিদ্রোহের ডাক দিয়েছিলেন, সেরকমই কিন্তু আমাদের 71 সালে এক মহান নেতা ডাক দিয়েছিলেন। কি ডাক দিয়েছিলেন, যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা আছে তাই নিয়ে এগিয়ে এসো, শত্রুর মোকাবেলা করতেই হবে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তাহলে আমাদের যেই মহান নেতা শেখ মুজিবুর রহমান,
তেনার সাথে আমরা নুরুল দিনের একটা সাদৃশ্যগত মিল পাচ্ছি। কবি এখানে যে নুরুল দিনের সাথে আমাদের 1971 সালের যিনি মহান নেতা ছিলেন তেনার একটা সাদৃশ্য এখানে করেছেন, কবি এই নেতার আহ্বান করেছেন। তাহলে নুরুল দিনের কথাই কবিতার মধ্যে কবি বারবার বলছে যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। তাহলে অবশ্যই আমাদের বাংলার প্রতিটা ঘরে ঘরে এরকম নুরুল দিনের মতো একজন করে সন্তান জন্ম নিক সেটাই আমরা আশা করি। যারা অভাগা মানুষকে, অত্যাচারিত নিপীড়িত মানুষকে নিপীড়নের হাত থেকে, অত্যাচারের হাত থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসবে। তাহলে সৈয়দ শামসুল হকের নুরুল দিনের কথা মনে পড়ে যায় আমরা এই কবিতাটা পড়ার চেষ্টা করলাম, এবং এর মধ্যে আমরা যে বিষয়টা বুঝলাম, প্রথমত যে বাংলার সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে, তারপরে নুরুল দিনের যে সংগ্রামী জীবনের কথা সেটার বলা হয়েছে, তারপরে আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে একটা মিল আছে সেটার কিন্তু একটা ব্যাখ্যা করা হয়েছে আর এর মধ্যে বোঝানো হয়েছে। তারপরে আমরা জাগো বাহে কণ্ঠে সবাই, এই যে একটা উক্তি, এই উক্তিটার আমরা তাৎপর্য কিন্তু এর মধ্যে থেকে ব্যাখ্যা করতে পারবো। সৃজনশীল প্রশ্নে কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ি বসে ঘরে বসে অবশ্যই ভালোভাবে এই বিষয়টি অনুশীলন করবে, পড়বে। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।